কিছুদিন আগে পাথর প্রতিমার বজবল্লভপুরে জনসভায় আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সেই জনসভা থেকেই সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে নিয়ে কটাক্ষ করেন। তিনি জানান, মন্ত্রী নদীবাঁধ ও স্নানঘাট তৈরির জন্য 56 কোটি টাকা আসলেও 56টা ইট নাকি পড়েনি। অন্যদিকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর জামাই স্বপন কুমার প্রধানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। তিনি জানান, গঙ্গাসাগর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তাদের সম্পত্তি নাকি বেড়েই চলেছে, আর এ নিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আর তা নিয়েই এবার সরব হলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি সাংবাদিক সম্মেলন করে পরিষ্কারভাবে জানান, বিজেপি রাজ্য সভাপতি যে কথা বলছে তা যদি তিনি প্রমাণ করতে পারেন, তিনি এই মুহূর্তে মন্ত্রী ও বিধায়ক পদ থেকে সরে যাবেন। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। কোন রকম ঠকে যাওয়ার চিন্তা ছাড়াই নিশ্চিন্তে সোনার গহনা কিনুন নিউ দাস জুয়েলার্সে। কাকদ্বীপের থেকে কম মজুরিতে খাঁটি সোনার গহনা তৈরি করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত কম সুদের বিশ্বস্ত বন্ধকী প্রতিষ্ঠান নিউ দাস জুয়েলার্স, নামখানা ভ্যাসেলঘাট রোড, তৃণমূল পার্টি অফিসের পাশে। দূরাভাষ 9735207940 এবং 8293391351। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। দেখুন, সবাইকে আপনাদের প্রেস মিডিয়া বন্ধুদের আপনার তরফ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। গত পরশুদিন অর্থাৎ 17 তারিখে পাথর প্রতিমা ব্লকের বজবল্লভপুরে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি একটি জনসভাতে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগ তিনি এনেছেন, সেই অভিযোগের অত্যন্ত সেই অভিযোগ ভিত্তিহীন। এবং তিনি যেটা বলেছেন যে এখানে যে স্নানঘাটে নাম করে আমি এবং আমার জামাই আত্মসাত করেছি এবং 56টা ইঁট বসেন, তাছাড়া পশ্চিমবাংলায় আমার নাকি বিষয়ে প্রচুর সম্পত্তি রয়েছে, এইসব বিষয়ে তিনি মন্তব্য করেছে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওখানে যে স্নানঘাট এবং নদীর ইরোশনকে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পাইলট প্রজেক্ট স্কিম তিনি অ্যাপ্রুভ করেন, যার আনুমানিক ব্যয় 9 কোটি টাকা, অ্যাপ্রক্সিমেটলি 9 কোটি টাকা, এবং সেখানে সেচ দপ্তরের মাধ্যম দিয়ে ই টেন্ডারের সিস্টেমে এটা কাজ হয়েছে। তাতে আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে সেচ দপ্তরের যে টেন্ডার হয়েছে, সেই টেন্ডারের যে 2 কন্ট্রাক্টর ও 3 কন্ট্রাক্টর পাস পেয়েছে, যেটা আমাদের পাইলট প্রজেক্টে যেটা টেট্রাপোর্টকে দিয়ে কাজ হচ্ছে, সেটা 2 কন্ট্রাক্টর পেয়েছে, কার্তিক চন্দ্র দাস, পঙ্কজ সাহা অ্যান্ড কো, সব মিলিয়ে 2 মিলিয়ে টোটাল টাকা হচ্ছে 8,24,83,534 টাকা। এবারে প্রত্যেকে যেহেতু আলাদা করে মোট হচ্ছে 1,000 করে পেয়েছে 4,24,37,726 টাকা। এটা হচ্ছে টেট্রাপট সহ নদীর এটা 1-5 যে কাজটা হচ্ছে, সেই বাদিংঘাটের কাজটা পেয়েছে, যেটা তাকে স্ট্যান্ডিং করার জন্য বাদিংঘাটের প্রোটেকশন অফ বার্দিংঘাট অ্যান্ড অ্যাপ্রোচ রোড অ্যাট পিলগ্রিমস রোড নম্বর 2 অ্যাট মৌজা গঙ্গাসাগর ফেসিং অফ বে বেঙ্গল, তাতে পেয়েছে দেবাশিস জানা, তার বাড়ি হচ্ছে বঙ্কিমনগর, তার টাকার পরিমাণটা হচ্ছে 41,32,584 টাকা। তাহলে সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি 9 কোটি সামথিং টাকা। তা সেখানে 56 কোটি টাকাটা এলো কী করে, যেখানে উনি বললেন 56টা ইঁটও করেন,
আমি প্রেস বন্ধুদের কাছে অনুরোধ করব, যদি কাইন্ডলি আপনারা এই মুহূর্তে একটুকু দয়া করে কপিলমুনি মন্দিরের সামনে যান, তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে ওখানে বাদিংঘাট যে অবস্থা ছিল সেই অবস্থায় আছে, কোনোভাবে নষ্ট হয়নি এবং টেট্রাপটের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তা আমি আপনাদের কাছে বলতে চাইছি, যদি সাহস থাকে তিনি আমাকে প্রমাণ করান, এবং আমার যদি সাগরের বাহিরে মানে আমার নিজের বাড়ির বাইরে যেটা আমি রুদ্রনগরে বাস করি এর ব্যতিরেকে যদি আমার পশ্চিম বাংলায় কোনো ঘর আমি যদি কোথাও ক্রয় করে থাকি, বড় উনি বলেছেন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে নাকি আমার বাড়ি বাড়ি আছে, ফ্ল্যাট আছে, আপনারা আমাকে চেনেন ও জানেন সাংবাদিক বন্ধুরা, আমার নিজস্ব কোনো গাড়ি নেই, আমার নিজস্ব কোনো গাড়ি নেই, আমি মন্ত্রী হওয়ার পর সরকারি যেটুকু সুযোগ সুবিধা সেটুকু আমার পাই, আমার বাড়ি এখনও অ্যাসবেস্টারের বাড়ি আছে, আর একটা ঠাকুর মন্দির আমি পাকা করেছি, অ্যাসবেস্টারের বাড়ি আছে। অতএব ওনাদের হাতে তো ইডি সিডি আছে, তা সুকান্ত মজুমদার একজন অধ্যাপক মানুষ, তিনি সঠিক না জেনে এই ধরনের মন্তব্য করলেন, তা মন্তব্য করতে পারে, সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, তা বঙ্কিম হাজাকে কালিমালিপ্ত করে কিছুই করতে পারবেন না। মথুরাপুর লোকসভা কেন্দ্রে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত যিনি প্রার্থী থাকবেন, তিনি বিপুল ভোটে মথুরাপুর তফসিল লোকসভা কেন্দ্র থেকে জিতবেন, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের বলতে কর্পোরেশন অফ ইন্ডিয়াকে তিনি দায়িত্ব দিয়েছিলেন আগে, পরবর্তীকালে ডেজিং কর্পোরেশন ইন্ডিয়ার কাজে সন্তুষ্ট না হওয়ার কারণে এবারে সেচ দপ্তর গত বছর থেকে সরাসরি সেচ দপ্তর নিজেই করছে এবং বিগত দু বছরের কাজের অগ্রগতি অত্যন্ত সুন্দর, এবং প্রায় 22 ঘন্টা সেখানে ফেরি সার্ভিস চলেছে বা ট্রাফেল চলেছে। তা সেই জায়গাতে দাঁড়িয়ে মাননীয় অমিত শাহ 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় তিনি কপিলমুনি মন্দিরে পুজো দিতে এসেছিলেন এবং সেখানে তাদের দলের কর্মীরা তারা বিষয়টা বলছিল, তা তিনি বলেছিলেন হ্যাঁ বিষয়টা আমাদের দেখতে হবে, তা তিনি সেই কথা বলেই চলে গেছেন, গিয়ে তিনি তো ইন্দিরা গান্ধী ময়দানে সভা করলেন এবং সেই সভায় লোক ভরাবার জন্য আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং হাওড়া থেকে লোক জমায়েত করে তিনি সভা করেছিলেন। তাই কয়েকদিন আগে তো স্বরাষ্ট্রমন্ত্রী সভা করলেন বীরভূমে, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে লোক এনে তো সভা করলেন, তা আজকে সেই স্বরাষ্ট্রমন্ত্রী আজকের এইরকম একটা গুরুত্বপূর্ণ ব্রিজ নিয়ে তার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে কথা বলছেন, তা সুকান্তবাবুরা সাংসদরা তারাও তো এখানকার দলে যারা বিজেপি নেতৃত্বরা তারাও তো সেই কথাটা গিয়ে বলতে পারত, ওই তারা গিয়ে কেন্দ্রীয় সরকারকে বলছেন। আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার যে কথা বলেছে আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে সাগর ব্লকে যারা বিজেপি নেতৃত্ব আছে, যারা সিপিএমের নেতৃত্ব আছে, কি সাগরদ্বীপে যারা এমিনেন্ট পার্সন অফ দি লোকালিটি আছে সাগর নামখানা মিলিয়ে, কোনো মানুষ বঙ্কিম হাজরা সৎ কি অসৎ তাদেরকে জিজ্ঞেস করলে ভালো করে ওরা জানতে পারে কতটা সৎ অসৎ তারা জানতে পারে। শুধু তাই নয়, আপনারা নিজে জানেন 2021 সালের নির্বাচনের সময় নির্বাচনের সমস্ত তথ্য তো ওদের ওয়েবসাইটে আছে, তাতে দেখুন না আমার বিষয় সম্পত্তি কত, আমার গহনাগাটি কত, আমার স্ত্রীর নামিত সম্পত্তি কত, সব তো ডিটেল দেওয়া রয়েছে, তাতে তো ডিটেল দেওয়া রয়েছে। তবে আমি মনে করি এগুলো হচ্ছে সামনে পঞ্চায়েত নির্বাচন, এটা মিথ্যা অপপ্রচার করে বঙ্কিম হাজরার যে তার যে একটা আলাদা ক্যারিসিমা আছে, তার যে আলাদা একটা গুডনেস আছে, তার যে একটা সততা আছে, তার যে সেই নিষ্ঠার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে তিনি যে দায়িত্ব পালন করছেন সেটা আজকে বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনের সামনে তাকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে। দেখুন মুড়িগঙ্গা যে নদী, এটা হচ্ছে যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বারবার করে কেন্দ্রীয় সরকারের কাছে বলা হয়েছিল যে এটাকে
একটা ব্রিজ করা। এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে ক্ষমতা আসার পর তিনি বারবার ধরে গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলা হিসাবে ঘোষণা করে এবং মুড়িগঙ্গা নদীর উপরে একটি ব্রিজ বানানো বারবার ধরে আবেদন করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো সবুজ সংকেত মিলেনি। এবং আপনারা জেনে জানেন যে যেখানে কুম্ভ মেলার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার 500-600 কোটি টাকা দিয়ে থাকে তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেহেতু গঙ্গাসাগর মেলা একটি আন্তর্জাতিক মেলা যেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনেরা এসে থাকে, সেই মেলাতে আগের বামপন সরকারের আমলে একটা কর নেওয়া তো 5 টাকা কর, আমাদের সরকারের আসার পর মুখ্যমন্ত্রী সেই করটা তুলে দিয়ে বললেন ওরা আমাদের অতিথি, তাদের কাছ থেকে আমরা ট্যাক্স নেব না, বরং যদি কোনো পিলগ্রিম এসে অ্যাক্সিডেন্ট মারা যায় তাদের জন্য অ্যাক্সিডেন্ট বিমা তিনি চালু করলেন 5 লক্ষ টাকা। শুধু তাই নয়, যেহেতু মরিগঙ্গা নদীর পরে মানুষকে যেতে আসতে হয়, গ্যাস পরিষেবার মধ্য দিয়ে আসতে হয়, তাই তিনি জোয়ার ভাটার প্রেক্ষাপটে মানুষদের অপেক্ষা করতেন, সেই কারণে তিনি 2018 সালে 7 বছরের জন্য তিনি ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে ডেজিংটা করার জন্য তিনি সেচ দপ্তরের মাধ্যমে ডেজিং হয়ে থাকে, এবং সেই ডেজিংয়ে আপনারা দেখেছেন যে গঙ্গাসাগর মেলার সময় যাতে তীর্থযাত্রীদের কোনোভাবে হয়, ডেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়াকে তিনি দায়িত্ব দিয়েছিলেন আগে, পরবর্তীকালে ডেজিং কর্পোরেশন ইন্ডিয়ার কাজে সন্তুষ্ট না হওয়ার কারণে এবারে সেচ দপ্তর গত বছর থেকে সরাসরি সেচ দপ্তর নিজেই করছে, এবং বিগত 2 বছরের কাজের অগ্রগতি অত্যন্ত সুন্দর, এবং প্রায় 22 ঘন্টা সেখানে ফেরি সার্ভিস চলেছে বা ভাসেল চলেছে। তা সেই জায়গাতে দাঁড়িয়ে মাননীয় অমিত শাহ 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় তিনি কপিলমুনি মন্দিরে পুজো দিতে এসেছিলেন এবং সেখানে তাদের দলের কর্মী। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।